পাশ্চাত্যের দেশ আমেরিকায় কোনো মুসলিম সুফি সাধকের মাজার থাকার বিষয়টি শুধু অন্যরকমই নয়, অনেকটা বিস্ময়কর। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের সবথেকে জনবহুল শহর ফিলাডেলফিয়ার অদূরে অবস্থিত এই মাজারটি গোটা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত কোনো সুফি সাধকের একমাত্র মাজার। এশিয়ার দ্বীপ দেশ শ্রীলঙ্কা থেকে আবির্ভূত এই সুফি সাধকের নাম বাওয়া মুহায়েদ্দিন। বাওয়া মুহায়েদ্দিনের জন্মস্থান কোথায় সেটা জানা যায় না, আর যতদূর জানা যায় তিনি শ্রীলঙ্কার কোনো এক গহীন বনের ভেতর থেকে 1942 সালে সর্বপ্রথম লোকালয়ে আবির্ভূত হন। তিনি কথা বলতেন তামিল ভাষায় এবং লোকালয়ে আবির্ভাবের অল্প সময়ের মধ্যেই তিনি একজন ধর্মীয় শিক্ষাগুরু হিসেবে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। বাওয়া মুহায়েদ্দিন মূলত একজন মুসলিম, আর সে কারণেই ইসলাম ধর্মের মূল শিক্ষাগুলোই তিনি প্রচার করে বেড়াতেন। তথাপি তার প্রচলিত ইসলামে কোনো ধরনের পশু হত্যা করা বা মাছ মাংস খাওয়াকে তিনি নিষিদ্ধ করেন। তার প্রচারিত শিক্ষাগুলো শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের শহর জাফনা থেকে শুরু করে কলম্বো পর্যন্ত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে। পাশাপাশি বাড়তে থাকে তার অনুরাগী এবং ভক্তদের সংখ্যা। পরবর্তীতে এক তীর্থযাত্রার অংশ হিসেবে বাওয়া মুহায়েদ্দিন 1971 সালে আমেরিকায় পাড়ি জমান। আমেরিকায় আগমনের বছর দুইয়ের মধ্যে অর্থাৎ 1973 সালের দিকে তিনি ফিলাডেলফিয়া শহরে বাওয়া মুহায়েদ্দিন ফেলোশিপ নামে একটি সংঘ চালু করেন, এবং 1986 সালে তার প্রয়াণের পূর্ব পর্যন্ত তিনি তার ধর্মীয় শিক্ষা ও শান্তির বাণী প্রচার করতে থাকেন। 1986 সালের 8 ডিসেম্বর তার মৃত্যুর পর তার ভক্ত এবং অনুরাগীরা তার কবরকে ঘিরেই গড়ে তুলেছে এই মাজারটি। বর্তমানে ফিলাডেলফিয়া ও তার আশেপাশের এলাকায় প্রায় হাজারখানেক অনুসারী ও ভক্ত রয়েছেন যারা নিয়মিত এই মাজার জিয়ারত করতে আসেন। মাজারটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকলেও মূলত এখানে আসেন তার ভক্ত ও অনুরাগীরা, যারা এখানে এসে সম্মিলিত কণ্ঠে অথবা একাকী দোয়া বা মোনাজাতে অংশগ্রহণ করেন। সাধারণত এই মাজারে প্রবেশের সময় মুঠোফোন বন্ধ রাখার নিয়ম হলেও তত্ত্বাবধায়ককে বিশেষ অনুরোধের মাধ্যমে এই ভিডিও চিত্রটি ধারণ করা হয়েছে। মাজারের বাহিরের অংশে একদিকে রয়েছে একটি সাধারণ কবরস্থান এবং অন্যদিকে রয়েছে একটি সাজানো বাগান। মাজারের মতোই মাজারের বাহিরের অংশ সকলের জন্য উন্মুক্ত, এমনকি এখানে খাবার নিয়ে এসে বসে খাবার অনুমতিও রয়েছে। তথাপি মাজার এবং মাজার সংলগ্ন এলাকায় কোনো ধরনের মাছ বা মাংস নিয়ে আসার বিষয়ে রয়েছে নিষেধাজ্ঞা। যেহেতু বাবা মুহায়েদ্দিন নিজে ছিলেন ভেজিটেরিয়ান অর্থাৎ নিরামিষভোজী, তার অনুসারীরাও মাছ বা মাংস খাওয়ার বিষয়টি সচেতনভাবে এড়িয়ে চলেন। তারা সকলেই বিশ্বাস করেন জীব হত্যা মহাপাপ এবং কোনো ধরনের প্রাণী হত্যা বা কোরবানি করা থেকে নিজেদের বিরত রাখেন। তথাপি তারা বিশ্বাস করেন প্রত্যেক মানুষের মধ্যেই পশুত্ব বিদ্যমান এবং সেই পশুত্ব বিসর্জনের মাধ্যমেই সৃষ্টিকর্তা তথা আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব। একজন মুসলিম হয়েও বাবা মুহায়েদ্দিন নিরামিষ ভোজনের প্রতি এতটাই একাগ্র ছিলেন যে তিনি নিজে নিরামিষ খাবার রান্না করার বিষয়ে দুটি রান্না বিষয়ক বইও লিখে গেছেন। রান্না বিষয়ক দুটি বই ছাড়াও বাবা মুহায়েদ্দিন ধর্মীয় শিক্ষা বিষয়ক আরও 20টিরও অধিক বই লিখে গেছেন। তার লেখা বইগুলো শুধুমাত্র তার ভক্ত ও অনুসারীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে ধর্মীয় শিক্ষা লাভের মাধ্যম হিসেবে। এমনকি তার প্রচারিত ধর্মীয় শিক্ষা নিয়ে হয়েছে PhD পর্যায়ের গবেষণা, যেটির লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকলো।